শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও জাতীয় বাজেটে শিক্ষা খাতে 25 ভাগ বরাদ্দের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শনিবার গাইবান্ধা জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয়ের সামনে সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাহিলা সিদ্দিকা, সাংগঠনিক সম্পাদক বন্ধনকুমার বর্মণ, মাসুদা আক্তার, কলি রানী বর্মণ, উম্মে নিরুফা তিন্নি সহ আরো অনেকে। বক্তারা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের আয়ের উপর 15% কর আরোপের নামে শিক্ষা ব্যয় বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তুকি দিয়ে সকল শিক্ষার্থীর বেতন ফি মওকুফ, সকল শিক্ষার্থীকে ভ্যাকসিন দিয়ে স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাস খোলার রোডম্যাপ ঘোষণা, শ্রমজীবী জনগণের খাদ্য ও কর্মসংস্থানের নিশ্চয়তার দাবি জানান। সেই সাথে বক্তারা আসন্ন 2021-22 সালের জাতীয় বাজেট শিক্ষা খাতে 25 ভাগ বরাদ্দ, পর্যাপ্ত ফিল্ড হাসপাতাল নির্মাণ, শিক্ষার্থীদের ম্যাচ ভাড়া, বাসা ভাড়া মওকুফে, রাষ্ট্রীয় প্রজ্ঞাপন, করোনাকালে ক্ষতিগ্রস্ত শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের জন্য আর্থিক প্রণোদনা ঘোষণা, স্বৈরাচারী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, ইন্টারনেটে গেম বন্ধ, পর্নোগ্রাফি ও পর্ন ওয়েবসাইট বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।